প্রথমত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে জাহিদুল বাশার। সংবাদের শুরুতে জানাবো শিরোনামগুলো। নির্দেশনা উপেক্ষা করে ঈদে বাড়ি ফিরছে মানুষ, ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ। পরীক্ষা করাতে এসে করোনা আক্রান্তের ঝুঁকিতে মানুষ, সঠিক সংগ্রহ না হলে ভুল ফলের শঙ্কা। করোনা পরীক্ষায় এ মাসেই চালু হচ্ছে 20 ল্যাব, পিসিআর মেশিন বাড়ানোর পরামর্শ। করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানি 90,000 ছাড়ালো, ভারতে একদিনে 118 জনের মৃত্যু। এবং আমফানের প্রভাবে সমুদ্র বন্দরের 4 নম্বর হুঁশিয়ারি সংকেত, 1230 কিলোমিটার দূরে। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। ঈদ উপলক্ষে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঢাকা ছাড়ছে বহু মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানী থেকে নানা ধরনের যানবাহনে করে গ্রামে ফিরছেন তারা। রাজধানীর গাবতলী, আবদুল্লাপুর, সায়েদাবাদ সহ সবগুলো প্রবেশ পথেই রয়েছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। গত কয়েকদিন ধরেই রাজধানীর গাবতলীতে দেখা যাচ্ছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। গণপরিবহন ও দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, পিক আপ, ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশায় অবাধে বাড়ি ফিরছেন তারা। একবারে না যেতে পারায় বিভিন্ন বাহনে চেপে যাচ্ছেন ভেঙে ভেঙে। যে আমরা রাজবাড়ি যাব, স্টুডেন্ট তো, আমার টাকা পয়সা শেষ, আমি টিউশন করতে করে চলি, এখন টিউশন শেষ, তাই বাড়িতে যেতেই হবে, টাকা নেই। এসব জায়গায় যাত্রী নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকদের পাশাপাশি সিএনজি সহ অনেক প্রাইভেট গাড়িও। করোনা ভাইরাসের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ন্যূনতম 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও গাদাগাদি করে গ্রামে যাচ্ছে মানুষ। হেমেদপুর যাচ্ছি, একজন উত্তে 50 টাকা করে নিচ্ছি। পাটুরিঘাট গেলে আমি একজন মানুষ জিজ্ঞাসা করলে এখানে কেউ 800, কেউ 1000, কেউ 1200, কেউ 600, যে যেটা পারতেছে সে নিয়ে যাচ্ছে। চেকপোস্টে পুলিশ তল্লাশি করলেও নানা বাহানা দেখাচ্ছেন তারা। যদিও পুলিশ বলছে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় আসা যাওয়া বন্ধে, গতকাল শনিবার থেকেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না এবং প্রয়োজন ব্যতি রেখে কেউ ঢাকা শহরে প্রবেশ করতে পারবে না, এ ব্যাপারে আমরা কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন ঈদকে সামনে রেখে মানুষের মুভমেন্টও বেড়ে গেছে, যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে আরও কড়াকড়ি আরোপ করতে হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 26 মার্চ থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সকাল থেকে বিভিন্ন ফেরিঘাটে রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলামুখে যাত্রী ও পরিবহনের চাপ। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে ঘাট পর্যন্ত যাচ্ছে মানুষ। এরপর সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে গাদাগাদি করে চড়ছেন ফেরিতে, বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপও। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচিয়া ঘাট এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে গত কয়েকদিনের তুলনায় আজ বেড়েছে মানুষের চাপ। যাত্রীরা বলছেন সরকারি ছুটি থাকায় ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন তারা। এদিকে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা খুব একটা দেখা যায়নি, এর ফলে ফেরিতে ওঠানামায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সরকারি নির্দেশনা অমান্য করে ঈদ উপলক্ষে মানুষ বাড়ি ফিরছে বিভিন্ন যানবাহনে করে, কিন্তু ঢাকা থেকে তারা বের হচ্ছে। যদিও গণপরিবহন বন্ধ আর এই চাপ যে পড়ছে ফেরিঘাটে এবং ফেরি পার হয়ে ওপারে গাদাগাদি করে যাচ্ছে মানুষ, এই মুহূর্তে আমরা ঢাকা থেকে ঠিক কীভাবে কী পরিবহনে করে মানুষজন যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে এসব হচ্ছে কী করে, সেই খবর জানবো। আবদুল্লাপুরে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল থেকে আপনি বিভিন্ন প্রবেশ পথে ঢাকার গাবতলিতে ছিলেন, সায়েদাবাদে ছিলেন, এখন আবদুল্লাপুরে আছেন। একটু জানতে চাইব যে এই যে মানুষ সাধারণ বিভিন্ন পরিবহনে তারা যাচ্ছেন, পুলিশ সেটি দেখছেন, আর সাধারণ মানুষ তো জানেন যে কতটা ঝুঁকি, কিন্তু তারপরেও কেন তারা যাচ্ছেন?
পুলিশের কথা যদি বলতে চাই, পুলিশ কিন্তু গতকালকে থেকে তাদের তৎপরতা বাড়িয়েছে বলেই আমাদেরকে জানিয়েছেন। যারা গাবতলিতে যাচ্ছেন, যাত্রাবাড়িতে যাচ্ছেন এবং এখানে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বলছেন যে তারা আসলে চেষ্টা করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু প্রত্যেকটি গাড়িকে এখানে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় আনছেন যে তারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। যথাযথ কারণ দেখাতে পারলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, অন্যথায় আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় তাদেরকে আইন ট্রাফিক আইনে মামলা দিতে। কিন্তু ব্যতিক্রম যেটি ঘটছে সেটি হচ্ছে মানুষের মধ্যে কিন্তু আসলে সচেতনতা জায়গাটি কমে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু আসলে বেড়েছে। আপনি জানেন যে গণপরিবহন এবং দূরপাল্লার বাস না থাকলেও ব্যক্তিগত গাড়ি কিন্তু চলছে, সিএনজি চলছে, অটোরিকশা চলছে, মোটরবাইক চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজন আসলে ব্যাগ নিয়ে তারা কিন্তু সিএনজির কাছে গিয়ে ভিড় জমাচ্ছেন, অটোরিকশার কাছে গিয়ে ভিড় জমাচ্ছেন। আসলে যেহেতু গণপরিবহন নেই তাদেরকে যেতে হবে, তাদের সাথে কথা বলেছি, জানতে চেয়েছিলাম যে আপনারা জানেন যে ঝুঁকি, শুধুমাত্র ঝুঁকি কিন্তু এক জায়গায় এখন নেই, এখন কিন্তু এক হিসেব করতে গেলে ঝুঁকি তিন জায়গায় রয়েছে। একটি হচ্ছে করোনার ঝুঁকি তো আছেই, তারা সামাজিক দূরত্বটাকে মেনে চলছেন না, তার পাশাপাশি অটোরিকশায় করে তারা হাইওয়ে রোড পার হচ্ছেন, সেই জায়গাতে কিন্তু সড়ক দুর্ঘটনারও একটি ঝুঁকি রয়েছে। তার পাশাপাশি তারা কিন্তু যেভাবে যাচ্ছেন, একটি গাড়ি আমরা দেখেছি যে একটি সিএনজিতে সিএনজির পিছনে তিনজন বসছেন, ড্রাইভারের পাশে আরও দুজন বসছেন, এই যে এইভাবে আমরা যেতে দেখেছি। এবং মোটরসাইকেলকে আমরা দেখেছি, মোটরসাইকেল যাত্রী ছাড়া তারা আরও দুজনকে আসলে নিয়ে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে কিন্তু আমরা এখন আপনি এসে দেখতে পাচ্ছেন যে আসলে যখনই তারা একটি গাড়িকে থামানোর চেষ্টা করছেন, একটি গাড়িকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার চেষ্টা করছেন, তখনই কিলোমিটারের পর কিলোমিটার কিন্তু আসলে যানজট লেগে যাচ্ছে, এত পরিমাণে গাড়ি যাচ্ছে। যেমন আমরা প্রথম দিকগুলোতে দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়ি, তারা প্রত্যেকটি বাহনকে তারা আসলে থামাচ্ছিলেন, প্রত্যেকটি প্রাইভেট কার, প্রত্যেকটি বাইককে থামাচ্ছিলেন, যারাই যেটি পারছিলেন না কারণ দেখাতে পারছেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু এখন কিন্তু আসলে সেটি করা সম্ভব হচ্ছে না, তার কারণটি হচ্ছে এত পরিমাণে যানবাহন আসলে রাস্তায় বের হয়েছে, গণপরিবহন এবং দূরপাল্লার বাস ছাড়া বলতে গেলে প্রায় সবই বের হয়েছে। আমি যে আরেকটি চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করি, তাহলে সে দেখতে পাবেন যেখানে কতগুলো সিএনজি আসলে দাঁড়িয়ে আছে শুধুমাত্র যাত্রীর অপেক্ষায় যে তারা আসলে ঢাকায় আসবেন এবং তারা ঢাকায় এসে তারা আসলে যাওয়ার এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আসলে সাধারণ মানুষের সচেতনতার কথাটাই কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বলছেন, শুধুমাত্র তাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা তাদের তদারকি দিয়ে এই পুরো বিষয়টি কিন্তু নির্মূল করা যাবে না, সাধারণ মানুষকে সচেতন হতে হবেন, একান্ত প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে না বেরোন এবং ঢাকা না ছাড়েন সেই বিষয়ে কিন্তু বারবার করে তারা বলছেন। কোনো ব্যবস্থাপনা কোনো নির্দেশনাই মানছেন না সাধারণ মানুষ, ঢাকা থেকে বের হচ্ছেন সে খবর জানছিলাম। সঠিক ব্যবস্থাপনার অভাবে নমুনা পরীক্ষা করাতে এসে উল্টো করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকছেন মানুষ, তাই নমুনা সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া নমুনা সঠিকভাবে সংগ্রহ না হলে ভুল ফলের সংখ্যা থেকেই যাচ্ছে, এ কারণেই বিশ্বব্যাপী বারবার পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে বারবার পরীক্ষার সুযোগ না থাকায় ভুল ফলে বিরূপ প্রভাবের সংখ্যা বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস পরীক্ষায় দেশে পিসিআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, এতে নাক ও গলার ভেতরে তুলার কাঠি ঢুকিয়ে লালার মতো নমুনা সংগ্রহ করা হয়। দেশে এখন পর্যন্ত 41টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে নমুনা পরীক্ষা করাতে এসে অধিকাংশ সংক্রমিত লোকের ভিড়ে এসে অনেকে আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। নিরাপদ নমুনা পরীক্ষা নিশ্চিত করা না গেলে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। যখন একটা করোনা টেস্টের জন্য মানুষ আসছে, কিউ দিচ্ছে, তখন তো অবশ্যই যে সম্ভাবনা থাকে একজনের কাছ থেকে আরেকজনের সংক্রমিত হওয়ার, যদি কেউ পজিটিভ থাকেন এবং তারা যদি সুরক্ষা গ্রহণ না করেন, তারা যদি যে আপনার দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় না রাখেন, তারা যদি মাস্ক না ব্যবহার করেন, তাহলে এখানে সম্ভাবনা থাকে। নমুনা সংগ্রহ সঠিকভাবে না হলে পরীক্ষার ফল ভুল আসতে পারে, তাই আক্রান্ত কারো নেগেটিভ ফল আসলে সে মনের অজান্তে অনেককেই সংক্রামিত করে। চীনসহ অন্যান্য দেশে ব্যবহৃত কিট দিয়েই দেশে করোনা পরীক্ষা করা হচ্ছে, তবে আধুনিক ল্যাবরেটরি সংখ্যা ও দক্ষ জনবলের সংকট প্রবল। ট্রান্সপোর্ট এবং এটা সংরক্ষণের উপরেও এই পরীক্ষার ফলাফলটা প্রভাবিত হয়ে থাকে। আমাদের বাংলাদেশে যেভাবে এখন টেস্টটা চলছে, একদিক থেকে বেড়েছে কোনো সন্দেহ নেই, 100 নিচে টেস্ট হতো সেটা এখন 7,000-এর উপরে টেস্ট হচ্ছে, একটা ল্যাবরেটরি থেকে 40-এর উপরে ল্যাবরেটরি দেখেছে এবং হয়তোবা সামনের দিনগুলোতে 50টা ল্যাবরেটরিতে যাবে। তবে সেই ল্যাবরেটরিগুলো আলটিমেটলি আমাদের চাহিদা মতো পূরণ করতে পারবে কিনা সেটা একটা বিষয়। দেশে আধুনিক ল্যাব প্রতিষ্ঠায় 10 কোটি টাকা ঋণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের অর্ধেকেরও বেশি ঢাকা সহ 10টি জেলার বাসিন্দা। ঢাকার পর নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং গাজীপুরে করোনা ভাইরাসের সংক্রমণের হার সবচেয়ে বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার কারণেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় 8 মার্চ। শুরুতে রাজধানী ঢাকায় দেখা দেয় করোনার সংক্রমণ। এ পর্যন্ত রাজধানী সহ ঢাকা বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা 8,845 জন। রাজধানীর পর অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ। আইইডিসিআরের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 20,955 জন, মারা গেছেন 314 জন। এর মধ্যে গত শুক্রবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর সহ 10 জেলায় আক্রান্ত হয়েছেন 12,663 জন। এর মধ্যে ঢাকায় 8,845 জন, নারায়ণগঞ্জে 1,391 জন, চট্টগ্রামে 641 জন, গাজীপুরে 490 জন, মুন্সিগঞ্জে 297 জন, ময়মনসিংহে 276 জন, কুমিল্লায় 259 জন, কিশোরগঞ্জে 206 জন, নরসিংদী ও রংপুরে 173 জন করে। এই সংক্রমণের বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলে রোগবাহী মানুষগুলো প্রবেশ করার পরে যে জাতীয় স্বাস্থ্যবিধি এবং সতর্কতা অবলম্বনের দরকার ছিল সেটি করা হয় নাই। করা হয় নাই বলেই কিন্তু সংক্রমণটা বেড়েছে। আমরা যদি নিজেদের যে 26 মার্চ থেকে যে সামাজিক যে বিধিনিষেধ চলাচলের উপরে সীমিতকরণ এবং জনস্বাস্থ্য যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলো যদি আমরা না মানি, আমরা এগুলো উপেক্ষা করি, আমাদের মধ্যে যদি একটা উপেক্ষার ভাব আসে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। এখন যত পরীক্ষা করা হচ্ছে মানুষের, তার মধ্যে 17-14 জনের মধ্যে পাওয়া যাচ্ছে সংক্রমণের হার। কাজেই আমাদের এখনই সাবধান হওয়া উচিত, নাহলে কিন্তু এই বিপদ আমাদের পড়ার আশঙ্কা আছে। দেশের মোট আক্রান্তের 8.47% চট্টগ্রাম বিভাগে, 3.50% ময়মনসিংহ বিভাগে, 2.53% রংপুর বিভাগে, 1.54% সিলেট বিভাগে, 1.39% রাজশাহী বিভাগে এবং 1.10% বরিশাল বিভাগে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আমফান মোকাবেলা আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক বৈঠক শেষে এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রশাসন তারা এটাকে প্রস্তুত করেছেন এবং সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে এই করোনা পরিস্থিতির যাতে আশ্রয় দেওয়া যায় সেটা নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে মহিলা শিশুদের জন্য যাতে আলাদা ব্যবস্থা করে এবং প্রতিবন্ধীদের প্রতি যেন দৃষ্টি দেওয়া হয় এবং গর্ভবতী মা যারা থাকে তাদের প্রতি যেন খেয়াল রাখা হয় সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এবং শেল্টারে খাদ্য সরবরাহের জন্য জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের কাছে প্রচুর পরিমাণে চাল এবং নগদ অর্থ, শিশু খাদ্য এবং গোখাদ্য মজুদ আছে। আমরা সে আরও আজকে আমরা এই প্রেস ব্রিফিংয়ের পরে আবার বসে আজকে আমরা আরও একটা বরাদ্দ দিব এবং সাইক্লোন শেল্টারগুলোতে যাতে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা এবং যেখানে বিদ্যুৎ থাকবে না সেখানে সোলার লাইটের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। আমাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা এবং জননিরাপত্তা বিভাগের সচিবও ছিলেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যাতে সাইক্লোন শেল্টারে যাওয়া আসা এবং সেখানে অবস্থানকালীন জনগণের নিরাপত্তার ব্যবস্থা তার জন্য তারা যেন সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখেন। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনার বিষয়। এই পর্যন্ত বরাদ্দ আমরা এই আমফানের জন্য বরাদ্দ শুরু করিনি, আমরা এই আমরা করোনার জন্য যে বরাদ্দটা আমরা দিয়েছি সেখানে অনেক মজুদ রয়ে গেছে, সেটা দিয়েও কাজ চালানো যাবে। তারপরে আমাদের এই দুর্যোগ মোকাবেলার জন্য আলাদা শুকনা খাবারের প্যাকেট সবসময় রেডি থাকে, আমরা হয়তো আজকে জেলাওয়ারি আমরা সেটা বরাদ্দ দিব এবং শিশু খাদ্যের জন্য এবং গোখাদ্যের জন্য আমরা এই দুর্যোগকালীন সময় বরাদ্দ দিয়ে থাকি। কারণ এই সময় শিশু খাদ্য এবং গোখাদ্যেরও বিশেষ করে প্রাণী সম্পদকে বাঁচানোর জন্য যে খাদ্যের প্রয়োজন হয় সেটা সংকট দেখা দেয়। এই জন্য আমরা 3 ধরনের খাদ্য সহায়তায় আমরা আজকে বরাদ্দ দিয়ে এবং আজকেই পাঠিয়ে দিব, যেহেতু সময় আমাদের মাত্র আর আমরা যদি আজকে
এখন থেকে ধরি এবং রাত্রে যদি আঘাত আনে বা আমরা যদি 18 তারিখ সন্ধ্যার সময় শেষ সময় ধরি শেল্টারে যাওয়ার, তাহলে আমাদের হাতে খুব বেশি সময় নেই, 30 ঘন্টার মতো সময় আছে। এর মধ্যে আমাদের বরাদ্দ পৌঁছে দেওয়া এবং সমস্ত কিছু ব্যবস্থাপনার কাজ করতে হবে। না, 19 তারিখ দিবাগত রাত্রে, 20 তারিখ পরে আর কি, 20 তারিখের পরে। বাংলাদেশে যখন এটা প্রবেশ করবে সেটার বাতাসে গতিবেগ কেমন থাকবে এবং বাংলাদেশের ঝুঁকিটা কেমন? যেহেতু ওয়েদার এখন আমরা দেখছি যে এখন আসছে, কিন্তু হুমকি হিসেবে থাকে যখন কোনো দুর্যোগের আগে ওয়েদারটা সেরকম গরম থাকে বা বৃষ্টিপাত না হয়। এখন যে গতিবেগ আছে সেটা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার, আর যখন এটা মধ্যে মধ্যে দমকা এবং ঝড় হওয়ায় রূপান্তরিত হচ্ছে তখন এটা গতিবেগ 88 কিলোমিটার পর্যন্ত এ এখন উঠছে। এরপরে আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়ার পরে আপনাদের জানানো যাবে যে সর্বোচ্চ গতিবেগ কত উঠতে পারে বা কত গতিবেগে এটা আঘাত আনতে পারে। এটা তো ঘন্টা ঘন্টা কিন্তু এর গতি প্রকৃতি কিন্তু পরিবর্তন হচ্ছে এবং ডিরেকশন, এবং এটা ডিরেকশনও পরিবর্তন হচ্ছে। আমরা এখন পর্যন্ত যেটা অ্যাসেস করছি সেই অ্যাসেসমেন্টটা হলো এতটুকু যে আমরা আমাদের যে প্রিভিয়াস অভিজ্ঞতা তার আলোকে দেখছি যে এটা মোটামুটি স্ট্রং পর্যায়ে আছে। আমাদের প্রস্তুতিটাও কিন্তু স্ট্রং পর্যায়ে আমরা নিচ্ছি এবং আমরা ওই স্ট্রংটাকে ধরেই কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঘূর্ণিঝড় আমফান নিয়ে আন্ত মন্ত্রণালয়ের যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফ করছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী, আমরা ছিলাম সেখানে। এদিকে ঘূর্ণিঝড় আমফান উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দর থেকে 1230 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। কেন্দ্রের 55 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে সর্বোচ্চ 82 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল রয়েছে। উপকূলের দিকে এগিয়ে আসার সাথে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করে বন্দরগুলোর সতর্ক সংকেতও পরিবর্তন করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গত 2 দিনে সারা দেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হলেও কমছে না গরমের তীব্রতা। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত যে গতিবেগ, তাতে করে একেবারে উপকূলের দিকে ঠিক কবে নাগাদ আসতে পারে? যদি যায় সেটা 19-20 তারিখ। ঘূর্ণিঝড় আমফানের প্রস্তুতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে উপকূলীয় সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, এইমাত্র আমরা কিন্তু দেখলাম সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সেখানে বৈঠকও করেছেন। সাতক্ষীরায় কী ধরনের প্রস্তুতিমূলক বৈঠক করা হয়েছে আর কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলায়? মন্ত্রণালয়ের নির্দেশনা তারা আসলে পেয়েছেন এবং জেলা প্রশাসক বেলা 3টায় অর্থাৎ আর আধা ঘন্টা বা 40 মিনিট পরেই কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তিনি বসবেন এবং এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকেই আসলে সিদ্ধান্ত হবে যে ঘূর্ণিঝড় আফফান যদি আঘাত আনে তাহলে তার এই দুর্যোগ মোকাবেলায় কি কি করা যেতে পারে বা কোন ধরনের প্রস্তুতি রাখা যেতে পারে। তবে জেলা প্রশাসনের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় যেহেতু তাদের ব্যাপক প্রস্তুতি ছিল এবং আপনি জানেন জেলা প্রশাসনের তৎপরতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৎপরতায় এবং জনগণের সচেতনতায় আসলে কিন্তু সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি কম ছিল এবং আপনি জানেন যে সুন্দরবন আসলে এই সাতক্ষীরাকে আগলে রাখে,
তো সাতক্ষীরার এই ক্ষয়ক্ষতি কম হওয়ার পিছে যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রেখেছিল সেই প্রস্তুতি বা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে সমস্যা এখানে একটি সেটি হলো যে এখন বৈশ্বিক করোনা মহামারীর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি জানেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় আসলে সেখানে সর্বোপরি সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়। এবং এই যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই যে শারীরিক দূরত্ব মেনটেন করা, এটি আসলে কোনোভাবেই সম্ভব হবে না। চাইবো সেটি হচ্ছে যদি এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারা বলছিলেন যদি উপকূলে আঘাত হানে যে গতিতে আসছে তাতে 20-21 তারিখ এরকম সময় আসতে পারে। এই মুহূর্তে উপকূলীয় এলাকার যে আর্থসামাজিক প্রেক্ষাপট কি, ফসল কতটা মাঠে রয়েছে বা ঘের এলাকায় এই মুহূর্তে ঘেরগুলোর কি পরিস্থিতি, মানে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কি ধারণা করা যাচ্ছে? আসলে আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই, সেটির প্রথমত সমস্যা হলো সাতক্ষীরার এই উপকূলীয় এলাকার বেড়িবাঁধ। আপনি জানেন যে 720 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কমপক্ষে অর্ধ শতাধিক পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা দেখি যে যখনই আসলে কোনো দুর্যোগ চলে আসে তখন মন্ত্রণালয় নড়ে চড়ে বসে এবং তারা আশ্বাসও দেন যে দুর্যোগ পরবর্তী সময়ে এই বেড়িবাঁধগুলো সংস্কার করা হবে, কিন্তু আসলে এ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু পাইনি। আপনার প্রশ্নের উত্তরে যেটি বলতে চাই সেটি হলো যে আপনি জানেন যে ইড়িধান, যেটা বোরোধান হিসেবে পরিচিত, এই বোরোধান কিন্তু এখনও কিছু মাঠে রয়ে গেছে এবং যারা কিনা একটু পরে লাগিয়েছিলেন সে সমস্ত ধান কিন্তু পেকে, আমি এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে 80% ধান কিন্তু বাড়িতে উঠেছে। আপনি জানেন যে আসলে এই দুর্যোগের এর মধ্যে বেশ কয়েকদিন ধরে সাতক্ষীরায় প্রবল বৃষ্টি হয়েছে এবং ঝড়ও এসেছে, সে কারণে কৃষিক্ষেত্রে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। তো যে আর 20% ধান ফসলের মাঠে রয়েছে, যদি এই ঘূর্ণিঝড় আফান সাতক্ষীরাতে আঘাত হানে এবং এই ঘূর্ণিঝড় আফানের আঘাতে যদি ব্যাপক প্রবল বৃষ্টিপাত হয় এবং ঝড় হয়, তাহলে কিন্তু এই 20% ধানের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। পাশাপাশি অন্যান্য যেসব সবজি বা ফসল রয়েছে তারও তো ক্ষতি হবেই। সবচেয়ে বড় সংকট হলো এই যে আপনাকে বলছিলাম বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ যদি এই সংস্কার করা না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা দুর্যোগের সময় কিন্তু সাতক্ষীরাবাসীকে অর্থাৎ উপকূলবাসীকে কিন্তু ব্যাপক আতঙ্কের মধ্যে থাকতে হবে। এবং আমি আপনাকে আরো একটি জিনিস জানাতে চাই যে জেলা প্রশাসনের যে সূত্র আমাদেরকে জানাচ্ছে যে গত দুর্যোগ সময় বুলবুলের সময় সেই সময় কিন্তু এখানে 272টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং সেই আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু সে সময় সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে মানুষের আবাস হিসাবে গড়ে তোলা হয়েছিল এবং 22,000 স্বেচ্ছাসেবক কিন্তু দুর্যোগ বুলবুলের মোকাবেলায় কিন্তু তারা তৎপরতা দেখিয়েছে। আবুল কাশেম, আপনাকে অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে বেড়িবাঁধগুলো যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত, নদী ভাঙন এলাকা, সেই জায়গায় প্রশাসনের এই মুহূর্তে সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে, নাহলে ক্ষয়ক্ষতি ওইসব এলাকায় সবচেয়ে বেশি হবে এটি ধারণা করাই যায়। সারা দেশে করোনা শনাক্তের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী ঢাকা মহানগরে, 8,923 জন, মোট শনাক্তের 57.38% এখানে। আর ঢাকায় করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কাকরাইলের বাসিন্দারা, এরপরে শনাক্ত হয়েছে বেশি রাজারবাগ, মোহাম্মদপুর, মুগদা, তেজগাঁও, লালবাগ, বাবুবাজার ও উত্তরায়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর তথ্যানুসারে ঢাকার ভিতরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এমন রোগীদের বেশিরভাগই কাকরাইলের, সেখানে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 254 জন। কাকরাইলের পরে রাজধানীতে করোনায় শনাক্ত বেশি যাত্রাবাড়িতে 227 জন, এরপর শনাক্ত বেশি মহাখালীতে, এখানে শনাক্ত হয়েছে 224 জন। তালিকায় এরপরে রয়েছে রাজারবাগের বাসিন্দারা, এখানে শনাক্ত 206 জন, যদিও এ এলাকায় এক মাস আগে শনাক্ত হওয়া রোগী ছিলেন 6 জন। শুরু থেকে ঢাকার যেসব এলাকায় সংক্রমণ বাড়তে দেখা গিয়েছিল তার একটি মোহাম্মদপুর, বর্তমানে এই এলাকায় মোট শনাক্ত 198 জন। ঢাকা শহরে আক্রান্তের তালিকায় রয়েছে যথাক্রমে মুগদায় 189 জন, তেজগাঁও 144 জন, লালবাগে 117 জন, বাবুবাজার 115 জন, উত্তরায় 106 জন ও মালিবাগে 101 জন। এর বাইরে রাজধানীর প্রায় সব এলাকাতেই সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত বন্ধের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরীক্ষায় এ মাসের মধ্যেই আরও 20টি ল্যাব চালুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য যেসব ল্যাবে PCR মেশিন আছে সেগুলোর তালিকা করে সক্ষমতা যাচাই করা হচ্ছে। নতুন ল্যাব বাড়ানোর বদলে সচল ল্যাবে RT-PCR মেশিন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে বাড়ছে করোনার সংক্রমণ,
রোগ শনাক্ত করতে চালু ল্যাবগুলোতে প্রতিদিন 7,000-এর বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। তবে রোগের লক্ষণ থাকলেও অনেকেই নমুনা পরীক্ষা করাতে গিয়ে দীর্ঘ সূত্রতার কবলে পড়ছেন বলে অভিযোগ আসছে। নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন হাসপাতালে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। করোনা পরীক্ষার জন্য দেশে এখন চালু আছে 41টি ল্যাব। পরীক্ষা বাড়াতে যেসব প্রতিষ্ঠানে আরটিপিসিআর মেশিন আছে সেগুলোর সক্ষমতা যাচাই করা হচ্ছে। পিসিআর ল্যাবগুলোকে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে বা আমাদের হস্তদন্তকে অনুমোদন দেওয়া হচ্ছে, সেটা আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে দেওয়া হচ্ছে। এখানে আমাদের ল্যাবরেটরি এবং ডায়াগনোসিস উইং এর কিছু কিছু শর্ত আছে, এই শর্তগুলো মেনেই তাদের সক্ষমতাগুলো যাচাই করেই আমরা এই ল্যাবগুলোকে এই কাজ করার অনুমতি দিই। ঢাকায় ডিএনএ সলিউশন ল্যাব, ল্যাব এইড হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, আশুলিয়ার শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আর ঢাকার বাইরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল, কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রস্তুত হচ্ছে। 20 বা 25টার মতো ল্যাবরেটরি আমাদের পাইপলাইনে বা আমাদের চালু করার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা প্রায় 55 থেকে 58টি ল্যাবে আমাদের কার্যক্রম সম্প্রসারিত করতে পারব। একটি পিসিআর মেশিনে একবারে 96টি নমুনা পরীক্ষা করা যায়। প্রক্রিয়া ও পরীক্ষায় সময় লাগে 3 থেকে 5 ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন, সচল ল্যাবে 3 শিফটে পরীক্ষার ব্যবস্থা ও নতুন মেশিন যুক্ত করলে দ্রুত নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো সম্ভব। আমরা দ্রুততার সময় করার জন্য একটি করে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা পিসিআর যে আপনার স্থাপন করেছি মেশিন, যে আরটিপিসিআর স্থাপন করেছি, তো সেখানে যদি আরেকটি করে মেশিন দেওয়া যায়, যে সমস্ত ল্যাবরেটরিগুলোতে সংখ্যায় বেশি নমুনা আসছে, তাহলে কিন্তু যে এই পরীক্ষাগুলো আরও বেশি সংখ্যায় করা যাবে। যক্ষ্মা পরীক্ষায় সারা দেশে 219টি আরটিপিসিআর মেশিন আছে। প্রয়োজন হলে এসব ল্যাবেও করোনা পরীক্ষার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 39তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর 6 বছর দেশে ফিরতে দেওয়া হয়নি বঙ্গবন্ধু কন্যাকে। প্রতিকূল আবহাওয়ায় উপেক্ষা করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে সেদিন হাজারো জনতা ভিড় করেছিল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে। দেশে ফিরে হাল ধরলে তার নেতৃত্বেই আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরে। 1975-এর 15ই আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। তবে জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দীর্ঘ 6 বছর লন্ডন ও দিল্লিতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটে তাদের। তারপর সীমাহীন অনিশ্চয়তা ও ঝুঁকি উপেক্ষা করেই শেখ হাসিনা দেশে ফেরেন 1981 সালের 17ই মে। এর আগে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। প্রত্যাবর্তনের দিনে কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত নামে লাখো মানুষের ঢল। স্বজন হারানোর বেদনায় কাতর শেখ হাসিনা তার প্রিয় দেশবাসীকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, জাতির পিতা হত্যার বিচার ও দেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করতে চান তিনি। সে লক্ষ্য থেকে কখনো একচুলো বিচ্যুত হননি বঙ্গবন্ধু কন্যা। দেশে আসার পর তাকে ঘিরে নতুন করে এই দেশের মানুষ আবার উজ্জীবিত হল। সেই দিন 65 মাইল সাথে 70 মাইল বেগে ঝড় ঝঙ্গা বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ সেই দিন কুর্মিটোলা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানায় এবং তাকে অভিবাদন জানায়। তার ভিতরেই খুঁজে পায় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে তার কাছে আশা করে সেই দিন মানুষ এগিয়ে এসেছিল। দলীয় কাউন্সিলে টানা 8 বার সভাপতি নির্বাচিত হয়ে গত 39 বছর শক্ত হাতে দলের হাল ধরে আছেন শেখ হাসিনা। 4th বারের মতো নির্বাচিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসাবে, তার যোগ্য উত্তরসূরি হিসাবে, তারই অসাধ্য কাজ সম্পূর্ণ করার দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্নে সোনার বাংলা তিনি ধীরে ধীরে কায়েম করছেন। যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচার সহ বিভিন্ন সাহসী উদ্যোগ নেওয়া শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে অন্তত 19 বার সশস্ত্র হামলা হয়েছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হলে প্রাণ হারান 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী।
নানা প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যমায়ের দেশে পৌঁছেছে বাংলাদেশ। স্বপ্ন দেখছে উন্নত রাষ্ট্রে পরিণত হবার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে সমুদ্র উপকূলবর্তী এলাকা, ছয়টি দ্বীপাঞ্চল এবং কাপ্তাই হ্রদের দুর্গম এলাকায় নিম্ন আয়ের প্রায় 28,000 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই সহায়তা কার্যক্রমে আরও 30,000 পরিবারকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে তারা। দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি শিশুদের জন্য ঈদ উপহারও পৌঁছে দিচ্ছে নৌবাহিনী। এছাড়া জনসচেতনতা তৈরির পাশাপাশি জীবাণুনাশকও ছিটানো হচ্ছে নিয়মিত। টানা ঘরে থেকে বিরক্ত এই শিশুদের মুখে এসেছে উচ্ছল হাসি। এই হাসিমুখি বলে দেয় ঈদের উপহার পেয়ে তারা কতটা খুশি। করোনার কারণে নির্ময়ের মানুষের ঘরে ঘরে যখন সংকট, তখন ঈদের নতুন জামা এই শিশুদের কাছে যেন অনেকটা স্বপ্নের মতো। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে এই স্বপ্নকে সত্যি করেছে নৌবাহিনী। ঈদ উপলক্ষে নৌবাহিনী যে আমাদের যে উপহারটা দিয়েছে আমার খুব ভালো লাগতেছে। আমাদের এই মাদ্রাসা এবং ছাত্রদের এবং ছাত্রীদেরকে দিয়েছে, খুব খুশি, খুব আনন্দিত। শুধু নতুন জামা নয়, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, হাতিয়া, ভোলাসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের দ্বীপগুলোতে সাধারণ ছুটির শুরু থেকেই কর্মহীন মানুষদের বাংলাদেশে কোভিড বিষয়ক দৈনিক সংবাদ তথ্য আমরা আপনাদের প্রতিনিয়ত জানাই। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর এবং বর্তমানে মহাপরিচালকের দায়িত্ব পালন করছি। আমাদের গত 24 ঘন্টা যা তথ্য আছে কোভিড-19 বিষয়ক এবং বিশ্ব পরিস্থিতি, সর্বশেষ দেশের পরিস্থিতি সবকিছু আপনাদের কাছে তুলে ধরব। আমরা গত 24 ঘন্টায় 42টি ল্যাবের আপনাদের কাছে তুলে ধরব। নতুন আমাদের যে ল্যাবটি তৈরি সংযুক্ত হয়েছে সেটা হলো সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের ঢাকায় 21টি এবং ঢাকার বাইরে 21টি ল্যাব তাদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা রিপোর্ট দিয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 8,574টি, পরীক্ষা হয়েছে 8,114টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 1,75,408টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,273টি, এ পর্যন্ত শনাক্ত 22,268 জন। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন এবং এ পর্যন্ত 328 জন। মৃত্যুর বিশ্লেষণে এই 14 জনের মধ্যে 13 জন পুরুষ এবং 1 জন নারী। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখছি 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 22,031 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 3 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। যারা মৃত্যুবরণ করেছেন, ঢাকা ডিভিশনে 9 জন এবং চট্টগ্রাম ডিভিশনে 5 জন। ঢাকার হসপিটালগুলির মধ্যে এর মধ্যে 13 জন, শুধু ঢাকার হসপিটাল না, হসপিটালে মৃত্যুবরণ করেছেন 13 জন এবং বাসায় 1 জন। ঢাকার সিটির মধ্যে 5 জন, চট্টগ্রামের মধ্যে 4 জন এবং ঢাকার কেরানীগঞ্জ এবং সাভারে 1 জন 1 জন করে, কুমিল্লার 1 জন, নারায়ণগঞ্জের 1 জন এবং শরীয়তপুরের 1 জন। এই ঠিকানা আমরা পেয়েছি হাসপাতাল থেকে 14 জনের মৃত্যু। আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন এবং এ পর্যন্ত সুস্থ হলেন 4,373 জন। আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো 19.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। গত 24 ঘন্টায় আইসোলেশনে 276 জন, ছাড় পেয়েছেন 74 জন, বর্তমানে আইসোলেশনে 3,248 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,604 জন। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 200টি আইসোলেশন শয্যা বেড়েছে এবং মোট আইসোলেশন সংখ্যা 9,134টি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে আরো 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 3,100টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি
আইসোলেশন শয্যা রয়েছে এবং এই এই সকল হাসপাতালে আইসিউর সংখ্যা 339টি, গত 24 ঘন্টায় 10টি আইসিউর সংখ্যা বেড়েছে, ডায়ালাইসিস ইউনিট 102টি। এখানে উল্লেখ্য যে আইসিইউ বেড এবং ডায়ালাইসিস ইউনিট সবগুলি আরো বাড়ানোর প্রক্রিয়াধীন। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 3634 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2358 জন, এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,40,548 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,91,131 জন, এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 49,417 জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় মিলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,165 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 33,965টি, এবং এ পর্যন্ত 22,51,304, বিতরণ হয়েছে 24 ঘন্টায় 43,706টি, এবং এ পর্যন্ত 19,15,772টি, বর্তমানে মজুদ আছে 335,532টি। ফোন কলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়ে থাকে এবং এজন্য 24 ঘন্টায় আমাদের ফোন কল গ্রহণ করা হয়। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 2,27,793টি, এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 58,12,473টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 15,922 জন, গত 24 ঘন্টায় বেড়েছে 129 জন, বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,157 জন চিকিৎসক, 24 ঘন্টায় বেড়েছে 54 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। বিমানবন্দরে গত 24 ঘন্টায় 895 জনকে স্ক্রিনিং হয়েছে, স্থল বন্দরে 406 জন, সমুদ্র বন্দরে 217 জন, এবং এ পর্যন্ত 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 1,518 জন, এবং মোট এ পর্যন্ত বিমানবন্দর, স্থল বন্দর, সমুদ্র বন্দর সহ, এবং আগে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হতো, এখন এই স্ক্রিনিং নতুন লোক না আসা এখানে স্ক্রিনিং হচ্ছে না। এ পর্যন্ত আমাদের স্ক্রিনিং সংখ্যা 688,976 জন। এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি যা আমরা সংগ্রহ করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট থেকে 16 মে। দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত 24 ঘন্টায় 5,741 জন, এবং এ পর্যন্ত 1,27,995 জন। মৃত্যুবরণ করেছেন 151 জন, এবং এ পর্যন্ত 4,201 জন। বিশ্ব পরিস্থিতিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 86,827 জন, এ পর্যন্ত 44,25,485 জন। মৃত্যুবরণ করেছেন 4,940 জন 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 3,02,059 জন। এই ছিল আমাদের কাছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া বিশ্ব পরিস্থিতির গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। আমরা শেষ করব, তবে শেষ করার আগে অবশ্যই প্রতিদিনের মতো যা বলে থাকি আজকেও বলবো, যে নিজের সুরক্ষা নিজের কাছে। আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিতভাবে মাস্ক ব্যবহার করব, সব সময় মাস্ক পরে বাড়ির বাইরে যাব, যদি জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয়, এবং পরিবারের সকলেই যেন মাস্ক ব্যবহার করে সেই বিষয়টা নিশ্চিত করব। নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুব, এবং এই কাজগুলি আসলে খুবই সহজ, আমরা এই সাধারণ কাজগুলি করেই নিজেকে সুরক্ষিত রাখতে পারি। সামাজিক দূরত্ব বজায় রাখা, যেখানে জনসমাগম বেশি সেই জায়গায় যেন আমরা না যাই, শারীরিক দূরত্ব বজায় রাখি, এবং প্রত্যেকটি কাজই শুধু আমাদের নিজেদের উপরেই নির্ভর করে। আমরা নিজেরা সচেতন থাকলে এই কাজগুলি খুব সহজেই করতে পারি এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারি। আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা একটু সচেতন থাকব, তরল খাবার এবং পানি বেশি করে খাবো, বিশেষ করে ইফতারের পরে আমরা যেন তরল খাবার এবং পানি বেশি করে খাই। আমরা যেন এর সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে আমাদের খাদ্য তালিকায় রাখি। প্রোটিনও আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ প্রোটিন হলো জিঙ্কের জন্য ভালো সোর্স বা উৎস। জিঙ্ক সমৃদ্ধ খাবার যেগুলো আছে এগুলো যেন আমরা খাই। আমরা ডাল জাতীয় খাবারের মধ্যে প্রোটিনের উৎস আছে, আমরা ডাল জাতীয় খাবারও বেশি করে খেতে পারি, যেটাতে প্রোটিনের উৎস থাকে।
খাবার তালিকায় আমরা যেন সম্মিলিতভাবে সবগুলি শর্করা, প্রোটিন এবং চর্বি বা ফ্যাট সবগুলির যে সম্মিলিত খাদ্য তালিকা বা আদর্শ খাদ্য, এগুলো আমরা যেন গ্রহণ করার চেষ্টা করি, খাদ্য তালিকায় রাখি। নিয়মিতভাবে আমাদের শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা দরকার, এতে আমাদের শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা নিজেরাও শারীরিকভাবে ভালো থাকবো। নিজের মনোবলকে সবসময় চাঙ্গা রাখা, আমি আক্রান্ত বা শনাক্ত হই বা না হই, এই এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি, এই পরিস্থিতিতে আমরা যেন মনোবল চাঙ্গা রাখি, মানসিকভাবে উজ্জীবিত থাকি এবং আমাদের বিশেষ যারা ভাবে অসংক্রামক ব্যাধি বা দীর্ঘদিন ধরে যারা অসুখে ভুগছেন তাদের জন্য আমরা বিশেষভাবে খেয়াল রাখি। উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনি ডিজিজ যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, ফুসফুসের ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা ফুসফুসের বিষয়ে যারা ভুগছেন, যারা হাঁপানি বা শ্বাসকষ্টের আছেন, তারা বিশেষভাবে এইসব নিয়ম বিধি মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলে আপনারা ভালো থাকবেন, নিজে সুরক্ষিত থাকবেন। নিজের সুরক্ষা নিজের হাতে, এটা যেন আমরা সবসময় মনে রাখি এবং কোনো জিনিসকে যেন আমরা অবহেলা না করি। আমরা এই ধরনের মানসিকতা যেন না রাখি যে আমার কিছু হবে না, কারণ আমরা জানি না কে কখন আক্রান্ত হতে পারি। কাজেই আমরা সবসময় যেন সতর্ক থাকি, সাবধান থাকি এবং এই সাবধানতা সতর্কতার সাথে আমাদের নিজেদের সুরক্ষাটাও জড়িত, আমরা যেন এই কথাগুলো সবসময় মনে রাখি। অবশ্যই মানসিক স্বাস্থ্যের দিকে আমরা যেন সবসময় খেয়াল রাখি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হচ্ছিল দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। একটি সাহসী উদ্যোগ নিল সাতক্ষীরা জেলা পুলিশ, দাফন বা সৎকারের জন্য গঠন করেছে কুইক রেসপন্স টিম। এই দলে ইমামের পাশাপাশি রাখা হয়েছে একজন পুরোহিতকেও। করোনা আক্রান্ত মরদেহের গোসল পদ্ধতি কী, কীভাবে হবে জানাজা, কীভাবে হয় দাফন, মহড়ার মাধ্যমে সেই প্রশিক্ষণই নিচ্ছেন সাতক্ষীরা জেলা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা। সংক্রমণের ঝুঁকি নিয়েও পুলিশ সুপারের উদ্যোগে মরদেহ দাফনে গঠন করা হয়েছে 16 সদস্যের দল। অ্যাম্বুলেন্স, গাড়ি সহ 24 ঘন্টায় তাদের জন্য প্রস্তুত থাকছে সুরক্ষা সরঞ্জাম। কোথাও করোনায় মৃত্যুর খবর পেলেই ছুটে যাবেন তারা। যে ব্যক্তির কেউ নাই তার পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারতেছি, তার সুন্নত তরিকায় আমরা দাফন এবং কাফন দিয়ে যে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ, এই জন্য আমার কাছে নিজের কাছে নিজে খুব ভালো লাগতেছে। মুসলমানদের দাফনের জন্য রয়েছে ইমাম, হিন্দুদের সৎকারে পুরোহিত, আর নারীদের জন্য নারী সদস্য। যদি কোনো মহিলা মারা যায় তাহলে আমরা নিজেদের সাধ্যমতো যতটুকু মানে পারবো চেষ্টা করবো যে তাদের ভালোভাবে সব কিছু সমাধান করার জন্য। মরদেহ দাফন ছাড়াও করোনা মহামারীতে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত পুলিশ, জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। সাতক্ষীরাতে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সৃষ্টি হয় তাহলে যাতে আমরা এই মানুষদেরকে খুব দ্রুততার সহিত সহযোগিতা করতে পারি, এবং যদি অন্য কোনো সহযোগিতা কোনো মানুষ না পেয়ে থাকে তাহলে আমরা তার চূড়ান্ত পর্যায়ে বা যখন তার অন্য কোনো উপায় থাকবে না তখন আমাদের এই টিম তাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করবে। কুইক রেসপন্স টিমের প্রয়োজনে সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার আদমদীঘিতে 15 বছর পর সান্তাহার বিশ্বজ্জার হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এটি চালু হলে সহজে চিকিৎসা পাবেন এলাকার কয়েক লাখ মানুষ। বিএনপি জামাত জোট সরকারের আমলে এর কাজ শেষ না করেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নত চিকিৎসা নিশ্চিতে 2005 সালে 3 কোটি 33 লাখ টাকায় সান্তাহার বিশ্বজ্জার হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান কিটো এপ্যাক। কাজ শেষ হবার আগেই এর উদ্বোধন করেন যুদ্ধাপরাধী বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার। এরপর থেকে অসমাপ্ত ভবনটি পরিণত হয় অপরাধীদের আখড়ায়। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয়ে গেছে অনেক কিছুই। 14 বছর বিল্ডিংয়ের কাজ বন্ধ থাকার ফলে অনেক অবকাঠামোগত সমস্যা হয়েছে, যেমন ধরেন মোজাইক নষ্ট হয়েছে, জলছাদ নষ্ট হয়েছে, দরজা জানালা নষ্ট হয়ে গেছে। ওনার 14 লক্ষ টাকা জামানত ছিল, যে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, পরবর্তীতে উনি আর কোনো যোগাযোগ করে নাই, যার দরুন আমরা পুনরায় এটা চালু করার জন্য প্রাক্কলন প্রস্তুত করে প্রধান কার্যালয়ে পাঠিয়েছিলাম। নতুন করে কাজ শেষ করার পাশাপাশি চিকিৎসার পরিবেশ নিশ্চিতে এখন ব্যয় হচ্ছে 3 কোটি 13 লাখ টাকারও বেশি।
কর্তৃপক্ষ আমাকে 1.5 বছর টাইম নির্ধারণ করে দিয়েছে, তো আমি তার আগে ইনশাল্লাহ হয়তো 1 বছরের মধ্যেই আমি কাজটা সম্পাদন করে কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করে দিতে আমি সক্ষম হব। মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করতে নেওয়া নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট প্রকৌশলী। আশা করি ঠিকাদার এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে বিল্ডিংয়ের কাজ সমাপ্ত করবেন এবং যথাযথভাবে আমরা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। হাসপাতালটির নির্মাণ শেষ হলে সহজে চিকিৎসা সেবা পাবেন এলাকার প্রায় 4.5 লাখ মানুষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আদমদিঘি, বগুড়া। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 3,13,000। সংক্রমিত হয়েছে 47.5 লাখেরও বেশি মানুষ। টানা চতুর্থ দিনের মতো 25,000 সংক্রমণের রেকর্ড করল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটিতে 1,224 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা এখন ছাড়ালো 90,000। নানা বিধিনিষেধ আরোপের পরও 213 দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। শনিবার একদিনে বিশ্বে প্রাণ গেছে 4,000-এরও বেশি মানুষের। গত কয়েক সপ্তাহের তুলনায় মৃতের সংখ্যা কমলেও শনিবার যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1,218 জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়ালো 90,000। একদিনে শনাক্ত হয়েছে 25,000। শুরুতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও 2 সপ্তাহ ধরে বিপাকে পড়েছে রাশিয়া। প্রতিদিন 10,000 করে নতুন রোগী শনাক্তের ঘটনায় সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী মস্কোতে। মোট আক্রান্তের অর্ধেকই এই শহরের। এদিকে করোনার প্রতিষেধক আবিষ্কারে অগ্রগতির ঘোষণা দিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, খুব শিগগিরই মানবদেহে পরীক্ষা করা হবে ভ্যাকসিন। পরিস্থিতির অবনতি হওয়ায় আক্রান্তের দিক থেকে 5 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। এ পর্যন্ত 15,000 মানুষের মৃত্যুর সাক্ষী হল দেশটি। মৃতের সংখ্যা 5,000 ছাড়ালো মেক্সিকোয়। শনিবার 278 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে শনাক্ত হয়েছে 21-এরও বেশি। প্রায় 2 মাস পর বাড়ির বাইরে বের হলো আর্জেন্টিনার শিশুরা। যথাযথ নিয়ম মেনে গত সপ্তাহ থেকেই খুলতে শুরু করেছে দোকানপাট। স্পেন, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যে কমেছে করোনায় প্রাণহানি, তবে এখনও রয়ে গেছে সংক্রমণের সংখ্যা। যুক্তরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করার সময় আটক হয়েছেন বেশ কয়েকজন। করোনা আতঙ্কের মধ্যেই 1 জুন থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে ব্রিটিশ শিক্ষামন্ত্রী। এদিকে লকডাউন তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালিতেও। অর্থনীতি রক্ষায় লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত বিপজ্জনক হবে বলে স্বীকার করছেন দেশটির প্রধানমন্ত্রী। করোনায় প্রথম মৃত্যু হয়েছে নেপালে। শনিবার 29 বছরের এক নারীর মৃত্যু হয়। 24 মার্চ থেকে লকডাউনে থাকা দেশটিতে আক্রান্তের সংখ্যা 251। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত।